জবানটার দাম কত খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কথার ব্যক্তি ছিলেন, তিনি যদি বলতো আসো আসতে হতো, তিনি যদি বলতে চাও যেতে হতো, তিনি যদি বলছে হারাম খাইও না, এমন কোন মার শক্তি নাই তার সামনে হারাম খাবে, ঠিক কিনা বলে, এমন কাহার শক্তি ছিল না, সাহস ছিল না। এই জন্য যুবক জবানকে হেফাজতের এত দাম দিতেন তিনি, কেন দিত জানি, কারণ হযরত আইয়ুব আলাইহিসসালামের দিকে একটু তাকাও, জবানটা কেন এত দাম তিনি দিতেন। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর বলছে, আল্লাহ আমার অল বডিটা যদি পস্তে পস্তে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আমার জিহ্বার মধ্যে পছন্দ হয় না। রহিমা জিজ্ঞেস করে, হে স্বামী অল্পটি পচতে পচতে সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার জিহ্বার ব্যাপারে আপনি এত অ্যালার্ট কেন, জিহ্বার হেফাজত চাইলেন কেন, জিহ্বা থেকে শুধুমাত্র রোগ থেকে মুক্তি চাইলেন জিহ্বার উপর, কারণটা কি? আইবালে বিশ্রাম বলছিলেন, হে রহিমা অল্পটি যদি আমার পচে যাই কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহ জিকিরি করতে পারবো। নিজের মন গড়া বানানো কিছু বলে নাই, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমার উমর রাদিয়াল্লাহু তাআলা এই পদক্ষেপ গ্রহণ করছেন। এ আমার যুবক ভাইরা একটা কাজ করে নাই, ঠিক কিনা বলে, উনার ইনসাফ ছিল অনেক কঠিন, তিনি শুধুমাত্র বীর ছিলেন না, আমার দেশের মধ্যে অনেক বীর আছে না নাই, রাজপথে কখনো কখনো উমর উমরের মতন বীর হয়ে নামতে হবে, বীর হয়ে নামতে হবে। এখন ঘরের কোনে বসে থাকার সময় নাই, সব নামাই নিতে হবে, উমরের চরিত্র হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে। আমার নবী আপনার নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, আমি যদি প্রথম দিক দিয়ে ধরি, তিনি তো হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন আমার নবীকে মারার জন্য, নাউজুবিল্লাহ, আমার নবীকে মারার জন্য তলোয়ার নিয়েছেন, তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ রওজা দরবারের মধ্যে রওনা দিয়েছে, আমার নবীকে আঘাত করবে একটাই নবীর অপরাধ, সে দেখত আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়, আমার নবীর ছায়া দেয়, এইভাবে এগুলো দেখে মানুষ তার লেলাইয়া দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি চলতে থাকে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি চলে আসবে। আমার নবীর কাছে সবাই গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ উমর আপনাকে মারার জন্য আসতেছে, আর এই কথা শুনে আমার নবী মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে, নবী হাসে, এই হাসির ব্যাখ্যা তো সবাই বুঝে না, আমার নবী বলে আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মারতে এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কোরআনের আয়াত শুনিয়া কোরআন তেলাওয়াত শুনিয়া আমার নবীর চেহারা মোবারক দেখিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না, তাই আর একটু দিয়ে সামনে দিকে যাই, আর একটু সামনে যাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীর ভালোবাসা নিজে ধারণ করেছেন, আমার নবীর বিরুদ্ধে তখন কেউ কথা বলতে পারে নাই, আমার নবী জি রহমাতুল্লিল আলামিন যেদিন
বিদায় হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা গো সেই ব্যক্তি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছে যারা বলবি আমার নবী মারা গেছে আমি উমরের তলোয়ার থেকে একটা মানুষ বাঁচতে পারবে না এমন চরিত্র ছিল এমন তেজ ছিল এমন ভালোবাসা ছিল হযরত উমরের আর আজকে আমাদের সামনে এসে বলা হয় নবী মরিলা হচ্ছা গল্লা মাটির সঙ্গে বিশ্বাস করে নাউজুবিল্লাহ তিন দিন পরে কোন না জি জি সহায়ক সুন্নতি নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ মহব্বতে তার সুদিনের সাথি তুমি মহব্বতে তার সুদিনের সাথি তুমি শেরে বাংলার কথা মনে আছে কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামান কি জানলেও জীবনে কখনো দামান কি সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান রান খাইতে খুব খুশি খায় তো দাওয়াত গ্রহণ কর সুন্নত খাওয়া আছে তো পেট ভরে তো খান খাওয়া সুন্নত খাবার পরে মিষ্টি কো দরকার নাই আর মিষ্টি দিলে তো এটাও খাওয়া সুন্নত কিন্তু যখন রাজপথে প্রয়োজন হয় তখন ঘরে কোরআন ভিতরে বিচ্ছে থাকে এমন কি আছে না ভাই আমার অনেকে বলে যে দাত্তহীন ভাষায় কথা বলি কেন আমার তো ব্রাহ্মণ বাড়ি আইডিয়া করে নিবেন যে যেখান থেকে আমি আসি পরিদা হাতে নিয়ে আসি ওই তো সর্বোচ্চ জীবনটা চলে যাবে ঠিক কি না এর বেশি কিছু আছে সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া আর সুন্নাত সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামান কি জানলেও জীবনে বন্ধ রাখবেন না মহব্বতে মায়া সুরে বলো সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ব্যবস্থার আগে আমার নবীকে তিনি কেমন বিশ্বাস করতেন আর ভালোবাসতেন একটু টুকা দিতেছি কষ্ট নিয়েন না আমার নবী একটা বিচারের ফয়সালা করেছেন রায় দিয়েছেন একটা লোক বলল এই রায়টা আমার মনমত হয় নাই এরপর রায়টা নিয়ে উমরের কাছে চলে গেছে তাইয়া বলতেছে উমর আপনি নীতিতে বড় অটল আপনি নীতিতে বড় অটল কিন্তু একটা বিচারের জন্য নবীর কাছে গেলাম নবী বিচারটা করছে আমার মন মত হয় নাই আপনি মেহেরবানি করে একটু দেখা দেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী কি ফয়সালা করেছে কয় হ্যাঁ করেছে নবী কি ফয়সালা দিয়েছে কয় হ্যাঁ দিয়েছে তোমার কি পছন্দ হয় না কয় না আমার পছন্দ হয় নাই তাইলে আমি যেমনে ফয়সালা দেই তুমি মানবানি কয় হ্যাঁ অবশ্যই মানবো কয় তোর গলাটা দে আমার কোষ থেকে তলোয়ার বাড়ি করে তোর কল্লাটা তাই দেখালাটাই হলো আমার বিচার আমার নবী বিচার করছে তুই মান
বিশ্লেষণ করলে তো সবগুলা নবীর বিরুদ্ধে যারা করে নবীর বিরুদ্ধে যারা কথা কয় সবগুলা নিয়ে খোয়ারের ভিতরে ঢোকানোর দরকার। এই জন্য যুবক ভাইয়ের আবার আপনার দায়িত্ব হলো যদি অন্যায় কাজ দেখেন প্রথম তার মুখে বলবেন নাকি প্রথম কি মানবো, যদি দেখেন তার আঘাত করবেন, যদি এটা না পারেন তাইলে তার মুখ দিয়ে বলবেন, হাতে যদি না পারেন বাতে মারবেন, হাতে যদি না পারেন তাহলে বাতে মারবেন, হাতে যদিও না পারেন মনে মনে তুমি ঘৃণা করবা, কিন্তু হক কথা বলা লাগবে আর না হয় আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা। রাগ করে লাভ নাই, আমার বাড়ি কোথায় সেটা দেখার সময় নাই, আমি যা বলি দেখবেন কোরআন সুন্নার ভিতরে কথার যুক্তিকতা আছে কিনা। আরে বাবা শাসক যদি কোরআন সুন্নার আলোকে আল্লাহ এবং তার নবীর মহব্বত আলোকে কেউ করে পাঁচজন লোক তারে মন্দ বলবে, 95 জন লোক তাকে গোপনে গোপনে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা। তোমাদের অন্তরের মধ্যে একজনের ভয় রাখবা, জবান করে বলেন তিনি কে, আমি তেলাওয়াত করলে সে আল্লাহরে ডাক দিতে পারবেন নি। দেখেন উমর কেমন জিনিস, এক মহিলা কয় জিগো জিগো দিদি, মাগো মাগো দিদি, মেগো মেগো দিদি, জিগো জানা মানে কন্যারে কয় আর কি, আমরা লাখে জি হারে ফুলাবান, এই কন্যারে কয় আর কি, মা ডাক দিয়ে কয় অজিব, গরুর দুধ দোহন করছি অভাবের সংসারে একটু পানি মিশাইয়া দাও, কি মিশাইয়া দাও। এবার মা যখন বলছে মেয়ে ডাক দিয়া কে আম্মা দরকার নাই, উমরে দেখা ভালাইব, ডাক দিয়া কো মা এত গভীর সময়, উমর দেখবে না মেয়ে কয় না আম্মা পানি মিশানো যাবে না। দেখেন নীতিবান শাসকরে উপেন হওয়া মানুষে ভয় পায়, গোপনেও ভয় পায়, কথা বলেন ঠিক কিনা। নীতিবান শাসক হওয়া লাগবে, এবার মেয়ে ডাক দিয়ে মা পানি মিশাইও না, মা ডাক দিয়ে কয় ও মা গো, ও আমার মা উমরে দেখবে না, দেখলেন আমারে মারত। এবার মেয়েটা ডাক দিয়ে কয় মা উমর যদিও না দেখে একজন দেখতেছে, জবান খুলে বলুন তিনি কে। এই তাকুয়া অর্জন হলো কেন, একমাত্র ভালো শাসকের কারণে, কথা বলে ঠিক কিনা বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই উমর সেই উমর ঘুরে ঘুরে শুধুমাত্র বড়লোকের বাড়ি বাড়ি যায় বন্ধুত্ব করে নাই, গরিবের খবর নিয়েছে, মাঝে মাঝে রাখালদের কাছে যাইয়া তাকওয়া শিক্ষা দিয়েছে। একদিন তিনি রাখালিয়ার কাছে গেল, যাইয়া দেখতেছেন ওই রাখাল কিছু মেষ চড়াইতাছে, হাজার হাজার মেষ চড়াইতাছে, বন্ধুর আমার সুন্দর হ্যাঁ
মানে কাহিনী সুর আছে একটা এটা শুরু দিব আবার নিকল দিতে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণের সুরটুলি দিয়ে আবার নি কিছু মনে কষ্ট পান আমরা এত কিছু সুর আছে এটা দিলে গোসুলি দিব মানে কষ্ট করে তো আমরা আবার নিকল যে গ্রামটা শুরু করতে রে আমি আমি তো বিপদের মধ্যে আছি চিন্তা আপনাকে মনে মনে কইয়েন যদি কোনো সমস্যা হইলে অসুবিধে দিব সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে কথা বলে আমি বিদ্রোহী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যে কবির হেসুরা গায় আর কি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি কালিমা ছাড়া কিন্তু হোনি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মাওলা না ছাড়া হোনি মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে কখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী এবার দেখেন এমপির সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন এবার যে এসপির সাথে সম্পর্ক করা বড় কঠিন ও বন্ধু বন্ধু রাষ্ট্রপতির সাথে বন্ধুত্ব করা বড় কঠিন প্রাইম মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন কিন্তু মনে রেখো একটা জায়গায় বন্ধুত্ব করা অনেক সহজ এমপির সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তুমি দেখবো তোমার বিল্ডিং আছে নি মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কইব সংসারটা বড় নেই কোটিপতি নেই টাকা পয়সা আছে নি গরিবে তো চান যে পায় না এমন অনেক এমপি মন্ত্রী আছে না না সহজ যিনি তোমার বিল্ডিং দেখে না যিনি তোমার টাকা দেখে না যিনি তোমার বাড়ি ঘর দেখে না ওই বন্ধুত্ব যার সঙ্গে করবেন তিনি কি আপনি ভাঙ্গা করে তাই তাকে কল দিতে পারবেন বিল্ডিং করে তাই তারে কল দিতে পারবেন যদি আপনি মহব্বতের সঙ্গে তারে কল দেন এই বাসখালীর জমিনে ভাঙ্গা করে এসে হাজির হইয়া যাবে যার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কোটি টাকা অ্যাকাউন্ট দেখার লাগে না তিনি হলো তোমার আমার নবী রাহমাতান শাসন বলে তিনি গেছেন রাখালের মনে কেমন আল্লাহর ভয় আছে আর তাকুয়া কারে জানেননি রমজান মাসে রোজা রাখলেন রোজা রাখার পরে পানির নিচে ডুব দিলেন চেষ্টা লাগছে মনে হয় পানির নিচে গিয়ে পানিটা পান করলে কলিজাটা ঠান্ডা হবে দুপুর বেলায় মুখের মধ্যে পানি দিলেন পানি দিয়া মুখের মধ্যে পানি দিয়া মনে মনে ভাবলেন আমার ওজাটা ভাঙ্গার দরকার আমি এখন পানি পান করলেই পৃথিবীর কেউ দেখবে না ওই মুহূর্তে পানিটা মুখের মধ্যে নিয়া আবার পানিটা সাইরা দিলেন মনে মনে ভাবতেছেন দুনিয়ার বন্ধু যদি না দেখে আমার আল্লাহ তো দেখতেছি এমন একটা তাকওয়া পরীক্ষা করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় তিনি রাখালের কাছে গেল রাখালিয়ার কাছে যাইয়া জিজ্ঞেস করে রাখাল আমার একটা একটা মেষ দিয়া দাও রাখাল ডাক দিয়া বলবে এই মেষের মালিক আমি না এই মেষের একটা মালিক আছে আমি কেবল মাত্র রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা কো পরীক্ষা করতেছে দেখেন তিনি ঘুরে ঘুরে কেমন শাসন ব্যবস্থা করেছেন তিনি ঘুরিয়া ঘুরিয়া দেখতেন আমি যে এইভাবে রাষ্ট্র চালাইতাছি আমি দেখি আমার রাষ্ট্র ব্যবস্থার মেসেজটা সর্বজন সিদ্ধ হয়েছে কিনা সবার ঘরে ঘরে আমার মেসেজ যাচ্ছে কিনা রাখাল মাঝে সেই প্রভাব আছে কিনা গরিবের মাঝে সেই প্রভাব আছে কিনা বড়লোকের মধ্যে সেই প্রভাব আছে কিনা গো এবার উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাক দিয়ে কই রাখাল
মেসের মালিক আমি না ওই মেসের মালিক ছাড়াই ওই আমার একটা মেসের মালিক আছে ওই মালিক রান্ডারে আমি বেতনদারি চাকরি করি আমি নামে মাত্র রাখাল হিন্দি নিন টাইমে যুবক রে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো আমার একটা মেস যদি দিয়া দাও তোমার মালিক এত পানির মধ্যে ধরতে পারবে না কয় না আমার পক্ষে দেওয়া সম্ভব না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি একটা মেস আমার দিয়া তোমার মালিকের কাছে যাইয়া বলবা একটা মেষ বাগে নিয়ে গেছে এই বাগে নিয়ে গেলে বলবে বলবে এই কথা বাগে যদি নিয়ে বলো তোমার মালিক ওই তো বিশ্বাস করবে ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব করার পরে ওই রাখাল ডাক দিয়া বলে উমর আমি যদি বলি সব মেষ দশটা মেষ বাগে খাইয়া ফলাইছে আমি বললেও মালিকে বিশ্বাস করবে কারণ আমার মালিক আমারে অনেক বিশ্বাস করে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাইলে তুমি বজাইয়া বলবা যে একটা দশটা মেষ বাগে খাইয়া ফলাইছে অথবা একটা মেষ বাগে খাইয়া ফলাইছে ওই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাসন ব্যবস্থায় ঘরে ঘরে এমন মেসেজ দিয়েছে এই রাখাল ডাক দিয়া বলে আমি যদি আমার মালিককে বলি দশটা মেষ বাগে খাইছে কোনো অসুবিধা নাই আমি হয়তো বেঁচে যাব আপনি হয়তো মেষটা নিয়ে যাবেন তবে একটা কথা আমি আমার মালিককে বুঝাইতে পারবো কিন্তু আমার আল্লাহরে আমি বুঝাইব কেমনে আর জোরে জোরে কল আল্লাহু আকবার দুনিয়াদারি করা যায় আল্লাহ বাবা বড় ভীষণ দায়ী খাইতে থাকো খাইতে 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 যা খাইতে বিল্ডিং একটা যারা তৃষ্ণা মানে আপত্তি কিন্তু বিচার হবে একদিন কথা বল ঠিক কিনা এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলার ভয় যায় গায়ের কষ্ট দিচ্ছে আপনাদের বিষয়গুলি দিয়েছে খুব স্বাভাবিক খুব অ্যালার্ট থাকবেন আমি কোন দিকে যাই ভুল করে ধরে দিয়ে হিন্দি নিন্দাইরে তিনি গায়ের মধ্যে সারা লাগাইতেন আর তিনি বাড়ি বাড়ি ঘুরতেন গুইরা গুইরা দেখতেন কান লাগায় তিনি ঘরের পাশে দাঁড়ায় থাকতেন জিজ্ঞেস করা হয় কেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এইভাবে ঘুরি কারণ কোন ঘরের মধ্যে পেটের খোদাই কেউ কান্না করে কিনা যখন তিনি দেখতেন ঘরের ভিতরে কান্না করতেছে পেটের খোদাই তখন তিনি বাইতুল মাল থেকে তিনি ওই রকম ভাবে আটা আর জব ওই গরিবের বাড়িতে পৌঁছাইয়া দিয়া খাবার দারে নিশ্চিত করে দিতেন জোরে কন্না আল্লাহু আকবার এই উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে রাজ দরবারে একটা বিচার আসছে এই বিচার তার যিনি যে আসামি তার বাড়ি বলে ইরান বাড়ি কোথায় তিনি হলে একটা শাহজাদা ওই শাহজাদার বিচার হবে বাড়ি হইল ইরান উমর রাদিয়াল্লাহু তাআলা ভূর কাছে বিচার দেওয়া হলো খুব খুব কঠিন ঘটনা ডাক দিয়া বলে উমর এই লোকটা ইসলাম বিদ্বেষী কথা বলে মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধের প্রমাণ আছে উমর রাদিয়াল্লাহু তাআলা ভূর কাছে বিচার দেওয়া হলো এই লোকটা মানুষ গুলারে খুনও করেছে আরবের একটা রেওয়াজ ছিল খুন কা বদলা খুন কথা বলেন ঠিক কিনা কেমন উমরের কাছে বিচার দিল
যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান ডরাই উমর রাদিয়াল্লাহু তাআলা আবুর কাছে বিচার আসার পরে ওই আসামির পরে উমরের কাছে আনা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা গো প্রমাণ পেয়ে গেছে এই লোকটা শুধুমাত্র মুখেই বিরোধিতা করে না তলোয়ারের মাধ্যমেও বিরোধিতা করে আমার দেশে দেখবেন কিছু মানুষের শুধু ব্যবহার খারাপ না দেখবেন মাঝে মাঝে মানুষের উপরে অস্ত্র তুলে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার যখন আসলেন আসার পরে তিনি দেখলেন তার মাঝে অসামাজিকতার গ্রাণ পাওয়া গেছে তার মাঝে মানুষ হত্যার বিচার চূড়ান্ত হয়েছে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা রায় করলেন যেহেতু এই লোকটা ইসলাম বিদ্বেষী এই লোকটা যেহেতু মুসলিম বিদ্বেষী তাহলে তাকে একটা কাজ করো তাকে হত্যা করা হবে এমন এক রায় উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন ওই মুহূর্তে যখন আমার এই যে বাবা আমার দেশের ভিতরে যখন ফাঁসি দেওয়া হয় তখন কিন্তু জল্লাদকে রেডি করা হয় কি হয় না জল্লাদকে রেডি করা হয় বাসাবন্ধে তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি খাইবা তুমি কি দেখতে চাও কোন জিনিসটা খাইতে তোমার মনে চায় আমার দেশে কিন্তু খাওয়ার কথা কেউ বলে না তবে চোখে দেখার কথা বলে কেউ বলে আমি আমার মাকে দেখতে চাই কেউ বলে আমার বাবাকে আমি দেখতে চাই কেউ বলে আমি আমার পরিবারের সঙ্গে শেষ দুইটা কথা বলতে চাই কথা বলেন ঠিক কি না তো এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা রায় দেওয়ার পরে ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তোমাকে হত্যা করা হবে এবার তিনিও চুপ রইলেন এবার জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো কিছু চাওয়ার আছে নি ওই মুহূর্তে ইরানের শাহাদাত ডাক দিয়া বলে উমর আমার অন্য কোনো কিছু খাইতে মনে চাই না আমার মন চাইতেছে আমি পানি পান করো আপনারা বলেন পানির অপর নাম কি এই আওয়াজে মারিনা জোরে বলেন কি আমি পানি পান করব তবে একটা কথা আছে পানি পান করার আগে কিন্তু আমার মারতে পারবেন না এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করলেন ঠিক আছে তুমি পানি পান করার আগে তোমারে মারব না এবার হাতের মধ্যে এইভাবে যখন গ্লাসটা নিয়েছে এবার ওই লোকটা মনে মনে ভাবতেছে আমি যদি পানি পান করার সময় গাটটা নিচু করি যদি আমার জল্লাদ একটা কোপ মারে এই জন্য তিনি বলে দিয়েছেন আপনি কথা দেন আমাকে আমি পানিটা পান করার আগে আপনি আমারে মারবেন না আপনারা বলেন জীবনের ভয় সবার আছে না না এই আমার যুবক এত সুন্দর বলেন শত শত মানুষের বীর জমে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা গোরাই করেছেন যেন ওই রাহের ভিতরে যেন উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করেছেন তুমি পানি পান করার আগে তোমাকে মারব না এবার লোকটা মনে মনে ভাবতেছেন আমার যদি জল্লাদে পানি পান করার সময় খুব মারে কিন্তু তিনি পানি পান করার সময় ওই মুহূর্তে বলছে পানি পান করার আগে আপনি মাইলেন না কই ঠিক আছে আমি মারব না এবার ওই শাহজাদা পানি পান করতে গেল যেই মাত্র গেছে রে বাবা ওই পানি পান না করিয়া এই পানিটারে ওই পাগলা মাটির মধ্যে পালাইয়া দিছে জোরে কন্যা আল্লাহু আকবার ওই পানিটারে মাটির মধ্যে পালাইয়া দিছে উমর রাদিয়াল্লাহু তাআলা শর্ত দিয়েছেন পানি পান করার আগে তারে মারবে না এখন পানিটা চালাকি কইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে এখন তো ওয়াদা করছে পানি পান না করলে মারবে না চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না তুমি বলছো পানি পান করবা তুমি যদি পানি পান না করে পানিটা ফালাইয়া দিছো এবার ডাক দিয়ে কয় আমি যদি পানি পান করতে যাইয়া ওই জল্লাদ যদি আমার ঘরের মধ্যে কূপ মারে আপনি তো ওয়াদা করেছেন আপনি আমারে পানি পান করার আগে আমারে মারবেন না আমি তো এখনো পানি পান করি নাই আপনি একটা ওয়াদা করেছেন আমিও একটা ওয়াদা করেছি
ওই সময় যদি আমি জল্লাদের তলোয়ার সামনে যদি আমি দাঁড়ায় যেতাম, কিন্তু আপনি আমাকে তো বলেছেন আমাকে মারবেন না, ঠিক আছে আমি চাই না জল্লাদ আমার মারুক, আর এই ভয়ে আমি কালিমা পড়ব। আমি পানি ফেলে দিয়েছি, পানি এখনো পান করি নাই, ও উমর আপনি আমার তো মারবেন, পানি পান করলে সে মারবেন, এখন তো আমি পানি পান করি নাই। হিন্দি ইন্টাইনে পাগলা ডাক দিয়া বলে, ও উমর গো আমার কি একটু ক্ষমা করে দেওয়া যায় না, আমি কিন্তু ওই জল্লাদের বয়ে কালিমা করতাম, কিন্তু যদি ওই সময় কালিমা করতাম, অনেকে মনে মনে ভাবত যে আমি মরণের বয়ে জল্লাদের তলোয়ারের বয়ে আমি কালিমা করেছি। আপনার সঙ্গে অন্যায়ের জন্য একটা কন্ডিশন বের করেছি, কি কন্ডিশন, এখন তাদের সঙ্গে আমার কোনো কথা নাই, জীবনের গুণাগুলো গাতরি বাঁধছি, এখন আপনার সঙ্গে আমার কথাও ওমর গাও, এখন আপনি কি আমাকে একটু ক্ষমা করে দিতে পারেন না। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। অনেকের মনের ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়েছে, কি ব্যাপার, একটা অন্যায়কারীকে ওমর কেন মাফ করে দিল? ওই বন্ধুরি ওমর এমন শাসক ছিলেন, তিনি আগে মানুষকে ভালোবাসতেন, এরপরে তার ভালোবাসায় মানুষ অভিভূত হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, লাইক হাফিজ দিন আপনি আমার এত সহজে আপনি আমার মাফ করে দিয়েছেন। ইসলাম এত সহজ একটা ধর্ম, ইসলাম এমন একটা মানবতার ধর্ম, আর তিনি কইলেন না আমি এতদিন বিপদে ছিলাম, আপনি আমার কালিমার সাগরে গোসল করাইয়া দেন। আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার, দেখেন দেখেন আমার নবীর চরিত্র কেমন গঠন করেছেন। নবী যেমন ইহুদিকে বলছে, আপনি যে আমার মারছেন, হাতে ব্যথা পাইছেননি, একটা পলিসির কারণে ওই লোকটা বুঝতে পারছে ইসলাম কঠিন ধর্ম নয়, ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। ওই লোকটা আমার নবীর পলিসির প্রীতি তৈয়ার হয়ে গেল, কালিমা করে মুসলমান হয়ে যেমন গেছে, ঠিক এমন ভাবে ওমরের ক্ষমা দেখিয়া ওই পাগল কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না? এই জন্য আমি বলছিলাম, তিনি শুধুমাত্র তলোয়ার দিয়ে আঘাত করতেন না, তিনি কখনো কখনো ভালোবাসা দিয়াও মানুষগুলারে দিনের পথে এনেছেন। দেখেন আমার সমাজের ভিতরে গোষ আছে না নাই? এখন কথা বলতে আমার সমাজে টিকে গেছে, ওয়াজ এখন ঘরের ভিতরে টিকে গেছে, নির্বাচন আইলে বোঝা যায় কত টাকা খায়, রাত্রে খায় এমন জন্তিকে টাকা, দিনের বেলা হাত খায় অমুক জন্তিকে টাকা, রাত্রি হলো তিনজন, এক সময় খায় বিনপির দিকে, আরেক সময় খায় স্বতন্ত্র দিকে, আরেক সময় দলীয় থেকে খাইতেছ না, ইচ্ছা মতো খবর আছে, বুট একটা আমানত জিনিস, কথা কোন ঠিক না, আমানত জিনিস, এই আমানতের কি আমার জন্য না হয় কথা বলে ঠিক নেই। ওই উমরা দিয়ে আল্লাহ তাআলা বলেন, সুদ খাওয়া কি কথা কয় না, আরাম যেরকম কি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া কি মদ আছে না নাই, আরো জোরে কোন মদ আছে না নাই, যারা বলে মদ খাওয়া হালাল তারা হলো বেঈমান, কথা বলে দিচ্ছি না। এই মদ যখন আল্লাহ হারাম করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, সুবহানাল্লাহ বুঝলেন না, এমন একটা শাসন আমল দেখেন সব দিকটা খবর আছে, রাতের বেলা গড়ে গিরা গিরা খবর নেয়, ওই দিক দিয়া রাখালের খবর নেয়, আর এই দিকটা তিনি এখন সমাজ সংস্কারক, সমাজ কেমনে সংস্কার করে, তিনি বললেন এই আজকে থেকে যারা মদ পান করবি আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবি না।
না এই ঘোষণা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন যারা খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় যত ওয়াজ করেন কোনো কাজ হয় না আমাদের আমার কাছে একটা লোক কাশতে কাশতে আইতাছে কাশতে কাশতে আইতাছে হাতের মধ্যে একটা আফিজি কিবলি আফিজি এও আবার খাইতে খাইতে একদম শেষ একদম গুড়ার মতো এসে বসছে আমার এসে বলছে হুজুর অনেক কাশ একটু দোয়া করেন আমি কি বাজার দোয়া করব শুনেন এই যে আপনার বাম হাতে যে সুপটা এটা দেখায় না বলছেন যে মদ পান করবি একদম কল্লা হারাই নাই কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শুনে সকল মানুষ এমন ভাবে মদ ঘর থেকে বাইরে ফেলেছে যেন আষাঢ় মাসের বৃষ্টিতে খাল যেন ভরপুর হয়ে যায় ঠিক এমন ভাবে ভরপুর হয়ে গেছে সব ফলাই দিছে কিন্তু একটা লোক আমি মাস্টারটার না মদ না ফেললে খেতে রাতের বেলা উঠছে এমন এক জায়গায় গেছে যাইয়া মদ একটা বোতল এনে মারছে মারছে মানে একটা বোতল খাইছে রাস্তা দিয়া রওনা দিছে একমাত্র উমরের ডরে সে খাওয়ার পরে বলতেছে উমর তুমি দেখলে দেখছো উমর সাথে না দেখি মানে উমর দেখলে তো নগদ বিচার কথা বলেন না আর আল্লাহ তো ধর্ম মরণের পরে না আগে খেয়াল হয় কিছু লোক কেমন কিছু কাম যুক্ত আছে না এরকম বাপ মা ইচ্ছা মতো পিড়াই দিও বাপ মা ঘুমাই গেলে শেষ হয়ে যাবে ইচ্ছা খালের ভাল যায় ইচ্ছা মতো বাবা গিয়া ইয়া বা ট্যাবলেট খায় কথা কর ঠিক না বেটে কেউ দেখে না যা কেউ দেখে না দেখে কে আমাদেরকে দেখে কে এবার হাতের মধ্যে এই মদের বোতলটা এইভাবে নিয়া আস্তিনের ভিতরে নিয়ে ঢুকাইছে ঢুকাইয়া তখন তিনি রোয়ানা দিছে রাস্তা দিয়ে বাড়িতে আসবে কিন্তু দেখা যায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় উমর রাদিয়াল্লাহু তাআলাকে মাশাআল্লাহ সামনে দিক দিয়ে হাঁটতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা তো রাতের বেলা পাহাড় দিতেন কে কোথায় যা এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলার বেলা রাতে পাওয়ারটা কি কম না বেশি আরো যে একবার পাপটা বেশি এবার সে এক বোতল খাইল খাওয়ার পরে আরেক বোতল হাত রিজার্ভ কইরা বাড়িতে যখন রওনা দিল দেওয়ার পরে হুট করে দেখবেন আমাদের কিছু সিনজির মধ্যে বাবা প্যাকেট থাকে দেড় কেজি ১৩ কেজি ৫০ কেজি যেই মাত্র দেখবেন পুলিশ দেখে পুলিশ দেখার পরে সিনজি ফালাইয়া এর ভিতর উপর দিয়া ওই গাঞ্জাটা দৌড় মারে তখনই পুলিশও বুঝতে সক্ষম হয় এটার মধ্যে মাল আছে উমর দেখলে তো আমার পল্লা ফলাই দিব উমর হাত থেকে তুমি এই কথা বললে যেই মাত্র রাস্তার সামনে আসছে আসার পরে দেখতেছে এই লোকটা হাঁটতে হাঁটতে আসতেছে আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন পড়তেছে ওই মুহূর্তে আবার একটু আগে যেই কথা বলছিল এখন আবার কথাটা পাল্টায় ফেলেছে আল্লাহ ও আল্লাহ এতক্ষণ তো বলছিলাম তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে এখন তোমার একটা কথা বলি আল্লাহ উমর যখন সামনে ফিরে এসেছে আল্লাহ এখন তুমি আমার উমর হাত থেকে বাঁচাই দাও একটা তওবা করে তোমার কাছে জীবনে অনেক তওবা করছি রাখতাম পারছি না তবে আজকে একটা তওবা করি কি তওবা আজকে যদি উমর হাত থেকে আমি বাচ্চা দিতাম পারি তাহলে জীবন আমি মত খেতাম না আর যদি আল্লাহ আকবার তওবা করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আমার নবী বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় ঠিক বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়